আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন একটি বাটিতে 2 টেবিল চামচ সরিষা ও সামান্য লবণ ও একটি কাঁচামরিচ নিয়ে বেটে নেব। আমি রান্নাটা যে হাঁড়িতে করব সে হাঁড়িতেই আমি নিচ্ছি সরিষা বাটাটাকে। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1/2 চা চামচ করে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণটা আপনারা বুঝে দিবেন, কেননা সরিষাতে আমরা লবণ দিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল ও পেঁয়াজ কুচি, ভালোভাবে মাখিয়ে নেব। দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব কেটে রাখা মাছগুলোকে। মাছগুলোর গায়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এ পর্যায়ে মাছটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রান্নাটা শুরু করে দিতে পারেন। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখন হাঁড়িটাকে সরাসরি রান্নার জন্য বসিয়ে দিব। মিডিয়াম আঁচে রান্না করব 5 মিনিট। পর মাছগুলোকে আলতোভাবে নেড়ে দেব। ইলিশ মাছ কিন্তু একটি নরম মাছ, তাই পানিটাও আপনারা বুঝে দিবেন। আবারও ঢেকে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিট পর মাছগুলোকে আবার আলতোভাবে নেড়ে দেব। ইলিশ মাছে কিন্তু বেশি পানি রাখা যাবে না, তাহলে টেস্ট ভালো আসবে না। যখন তেলটা ভেসে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি আরও 2 মিনিট জাল দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে খুবই সহজে সর্ষে ইলিশ রান্না। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।